আসসালামু আলাইকুম। তো আজ আমি তোমাদেরকে করে দেখাবো, সেটা হচ্ছে মানে মালপোয়া, আমের মালপোয়া। তো চলো শুরু করি। দেখো এখানে কী কী রয়েছে উপকরণ। এখানে রয়েছে চিনি, আর এটা রয়েছে সুজি, আর এটা রয়েছে রুলি ময়দা, দেখো, আর এটা রয়েছে আমের পিউরি, যেটা আমি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি, দুটো আমের পিউরি আছে, আর রয়েছে গুঁড়ো দুধ। তো চলো এবার শুরু করি। তো একটা বাটিতে আমি এই চামচের পরিমাপে নিয়ে নিব, দুই চামচ ময়দা, দুই চামচ ময়দা নিলাম। এবারে নেব আমি এক চামচ সুজি। তো ময়দার পরিবর্তে তোমরা আটা নিতে পারো, যে আটা রুটির জন্য ব্যবহার করো সেই আটা দিয়েও করতে পারো, অসুবিধে নেই। এখানে নিলাম আমি চিনি, তাহলে ময়দা নিলে রেজাল্টটা ভালো আসে। তো এবার আমি সেই আমের পিউরিটাও দিয়ে দিলাম দুই চামচ। তো এবার এটাকে ভালো করে মাখাবো। তো চলো মাখাই, তোমরা দেখতে থাকো। এখানে দিয়ে দিলাম আমি কিছুটা এলাচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম পাউডার দুধ। তো পাউডার দুধ তোমরা স্কিপ করতে পারো, মানে অপশনাল, দিলে বেশি টেস্টি হবে, না দিলে কোনো ব্যাপার নাই, ভালো লাগবে। তো চলো এভাবে মাখিয়ে নিই ব্যাটারটা। তো এভাবে ঘুরে ঘুরে, অত ফ্যাটাতে হবে না, একটুখানি মাখালেই হবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি লবণ দিতে দেরি করলাম, তো যাই হোক, মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে সেই মিষ্টির স্বাদ বেড়ে যায়, মানে দ্বিগুণ হয়ে যায়। তোমরা দেখবে ট্রাই করে, মিষ্টি জিনিসে একটুখানি যদি এক চুটকি লবণ দিয়ে দাও তাহলে কিন্তু সেই মিষ্টির স্বাদ বেড়ে যায়। তো গ্রেভিটা আমার একটু মানে গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি, তোমরা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারো, তো আমি এখানে জল দিয়ে করলাম, জল দিয়েও করতে পারো, আর দুধ দিলে চাইলে দুধ দিয়েও করতে পারো। তো ঠিক এইভাবে আমি করে নিলাম ব্যাটারটা। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তো আধ ঘন্টার জন্য ছেড়ে দিলাম। এবারে চলো শিরা তৈরি করি। তো এখানে আমি ছোটো গ্লাসের এক গ্লাস আমি জল দিয়েছি, আর 100 গ্রাম চিনি দিয়েছি। তো এটা আমি শিরা তৈরি করব। তো নিশ্চয়ই তোমরা শিরা তৈরি করতে জানো। তো এইভাবে আমি ফুটিয়ে ফুটিয়ে, যখন দেখব হালকা একটু তার আসবে না, একটু ফোটালেই শিরাটা তৈরি হয়ে যাবে। তো আমি ওইদিকে শিরাটা তৈরি করে নিলাম, আর এই ব্যাটারটা দেখো এরকম এই পর্যায়ে চলে এসছে। যদি আধ ঘন্টা রাখার পর যদি তোমরা দেখো যে মানে খুব বেশি ঘন হয়ে গেছে, তাহলে দুধ কিংবা জল দিয়ে তোমরা মানে একটু পাতলা করে নিতে পারো। তো প্যানে আমি তেল দিয়েছি, তো একটু ডুবো তেলে ভাজতে হবে। তো দেখো এইভাবে আমি ভাজবো সব একে। তো কটা আসছে দেখি, এখানে তিনটা এলো, আর একটা আসবে মনে হয়। তো দেখো ভাজি ধীরে ধীরে, লো ফ্লেমে ভাজতে হবে লাল লাল করে। তো এখানে ম্যাঙ্গো ফ্লেভার আসবে, তো অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজনই নেই, যেহেতু এটা ম্যাঙ্গো মালপোয়া। তো একটা হয়ে গেছে, সেটা আমি তুলে নিলাম, আর এই দুটো একটু দেরি আছে দেখো, তো আমি সাইড করে নিলাম। আবার এর একদিকে ফাঁকা আছে, সেখানে আমি আবার ছেড়ে দিলাম, আস্তে করে দিতে হবে। তো দেখো তোমরা দেখতে থাকো, এইভাবে আমি আবার একটা দিয়ে দিলাম। তো দেখো এই দুটো হয়ে গেছে, এই দুটো তুলে নিলাম। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে জানাবে, আরও ভালো ভালো রেসিপি দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। চেষ্টা না, আমি দেবই, যেহেতু রান্না আমার হবি, তোমরা জানো সেটা। তো যাই হোক,
তোমরা যদি আমার এগুলো যদি না বুঝতে পারো, আমার কথাগুলো যদি না বুঝতে পারো, বুঝতে যদি তোমাদের অসুবিধে হয় তাহলে সেটাও আমাকে জানাও। আর দেখো আমার মালপোয়াগুলো রেডি হয়ে গেছে, তো মালপোয়াগুলো গরম আছে, তো আমি শিরাটা ঠান্ডা আছে, তাহলে আমি মালপোয়ার উপরে সেই শিরাটা দিয়ে দিলাম। তো দুটোর মধ্যে দুটোই গরম হওয়া ঠিক না, একটা যদি গরম হয় তাহলে একটা, মানে মালপোয়া যদি গরম হয় তাহলে শিরাটা ঠান্ডা হবে, আর মালপোয়া যদি ঠান্ডা হয় তাহলে শিরাটা গরম হবে। বুঝতে পেরেছো তোমরা? তো দেখো এইভাবে আমি ডেকোরেট করেছি, তো দেখো খুব সুন্দর হয়েছে। আর আমার ছেলে ট্রাই করেছে, মানে টেস্ট করেছে, হেভি হয়েছে, বলল কি মা তুমি দারুণ করেছো। এমনিতেই আমি ভালোই রান্না করি, যাই হোক নিজে নিজে নাম করছি। তো তোমাদেরকে কেমন লাগলো তোমরা মানে করে দেখো, করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো আর বেশি বেশি শেয়ার করো।